हाय गाइज बंधुरा आज के किछु इम्पोर्टेंट पॉइंट तुम्हारे सामने नहीं इम्पोर्टेंट पॉइंट बोलते आज के जो आलोचना विषय से आज की वेट कैलकुलेशन करब कार वेट कैलकुलेशन करब ना एक क्यूबर क्यूबर वेट कैलकुलेशन क्यों करते से तुम्हारे साथ आज के इलाबोरेट करब जेमन देखो एक नम्बर हिसाब एखे रेखे जो वेट कैलकुलेशन से क्या एम एस क्यूब ठीक है एम एस क्यूब तरपर हमें जो रेखे से आर सी सी क्यूब ठीक है तरपे रही देखो पीसीसी क्यूब और आईस क्यूब ये एम एस क्यूब ठीक है और आर सी सी क्यूब एवं पीसीसी क्यूब एवं आईस क्यूब ये चारटे क्यूबर हमें वेट कैलकुलेशन करब तो क्यों करते हैं चलो एक एक तुम्हारे देखा तो सर्वप्रथम हमें एक क्यूबर ड्रॉइंग एखे करब ठीक है धरो ये एक क्यूब रही है ठीक है यही रकम शेपर हमारे क्यूबगुलो साइटो देखे ठीक है এই রকম টাইপের আমাদের কিউবগুলো হয় ঠিক আছে এইটা ধরো একটা আমাদের কিউব রয়েছে এটা কি কিউব না আমি ধরলাম এটা হচ্ছে আমাদের ধরো এম এস কিউব ঠিক আছে কি এম এস কিউব তো এই যে এম এস কিউব এর ওয়েট ক্যালকুলেশন আমরা কিভাবে করব আমি এখানে কনসিডার করে নেব ঠিক আছে কি কনসিডার করব না 1 এম কিউব ভলিউমের আমরা কিউব কনসিডার করছি মানে তোমার ভলিউমটা কেন কনসিডার করছি তাহলে এখানটা লিখে দিচ্ছি ভলিউম कन्सिडार भल्यूम कन्सिडार कत करलम कत ना वन एम किऊ ताले आमार भल्यूम हो गेल वन एम किऊ माने कि ना देखो माने धरो ये लेंथ लेंथटाओ किन्तु वन मीटार ये हाइटटाओ होच्छे वन मीटार एवं एवं ये लेंथ एवं ये ब्रेथ एटाओ किन्तु आमादेर कत ना वन मीटार एटाओ वन मीटार এটা হচ্ছে আমাদের 1 মিটার আর এটাও হয়ে যাচ্ছে কত 1 মিটার তাহলে ভলিউম কত হবে ভলিউম ইজ इक्वल टू 1 মিটার ইনটু 1 মিটার ইনটু 1 তিনটে কিন্তু মিটার তাহলে কি হয়ে যাবে 1 এম কিউ এটা হয়ে গেল আমাদের ভলিউম তো সর্বপ্রথম ভলিউম বের করে নিলাম তাই এটা কনসিডার হিসাবে আমি এখানে লিখেছি কি 1 এম কিউ আমাদের ভলিউম তাহলে এর আমরা ওয়েট বের করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যেটা সেটা কি জানতে হবে না এর ডেনসিটি জানতে হবে এই যে এম এস কিউ এর ডেনসিটি জানতে হবে মানে স্টিলের ডেনসিটি তাহলে আমি এখানটা লিখে দিচ্ছি ডেনসিটি এখানটা আমি লিখে দেব ডেনসিটি 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 অফ কি না স্টিল স্টিলের ডেনসিটি কত না স্টিলের ডেনসিটি আমরা জানি 7850 কি ইউনিট না কেজি পার মিটার কিউ এইটা যদি হয় তাহলে ওয়েট আমাদের বের করতে হবে তাহলে ওয়েট ওয়েট ইজ इक्वल टू কি না ভলিউম ইনটু ডেনসিটি তাই না তাহলে ভলিউম কত না ভলিউম হচ্ছে 1 এম কিউ আর ডেনসিটি কত 7850 কি কেজি পার মিটার কিউ আর এটা হচ্ছে কত 1 এম কিউ ইনটু কেজি পার মিটার কিউ তাহলে এইটাকে যদি আমি সলিউশন করি তাহলে আসবে কত 7850 ঠিক আছে এটা কি আসবে না কেজি তাহলে আমাদের অ্যানসার কি হয়ে গেল আমাদের অ্যানসার হয়ে গেল কি 7850 কেজি আচ্ছা 7850 কেজি কে আমরা যদি মেট্রিক টন যদি কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে এই 7850 কে কি করতে হবে 1000 দিয়ে ভাগ করতে হবে এটাকে ভাগ করলে কত আসবে 7.85 ঠিক আছে এত কি না মেট্রিক টন তাহলে আমাদের এম এস কিউবের ডেনসিটি কত না 7000 ওয়েট কত 7850 কেজি আর যদি মেট্রিক টনে বলে তাহলে কত হবে 7.85 মেট্রিক টন তাহলে এম এস কিউবের ওয়েট আমরা বের করে নিলাম এরপর সেকেন্ড স্লাইডে আমি যাব এখানেও আমি একটা কিউব ড্র করব যেটা হচ্ছে কি আমরা আর সি সির ক্ষেত্রে জানব সেটা এম এস কিউবের ক্ষেত্রে বের করলাম এবং এটা ধরো আর সি সি কিউব রয়েছে আর সি সি কিউব রয়েছে কি না আর সি সি কিউব তাহলে এই যে আর সি সি কিউব এর আমরা কি বের করব না ওয়েট বের করব তো সর্বপ্রথম আমাদের জানতে হবে আর সি সির ফুল ফর্ম তো আর সি সির ফুল ফর্ম কি রেনফোর্স সিমেন্ট কংক্রিট আমি বহুবার বলেছি কি রেনফোর্স তো বল লিখে দিচ্ছি রেনফোর্স সিমেন্ট সিমেন্ট কংক্রিট এটাও ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে ঠিক আছে তাহলে এর এটাও এক্ষেত্রে আমরা কনসিডার করে নেব কি না এর যে ভলিউম কত কনসিডার করবো না 1 এম কিউ তাহলে এখানটায় লিখে দিচ্ছি ভলিউম কনসিডার ভলিউম কনসিডার কত না 1 এম কিউ
তাহলে এর পরের স্টেপ যেটা সেটা কি না ডেনসিটি জানতে হবে। তাহলে ডেনসিটি ডেনসিটি অফ কি না আরসিসি, আরসিসি ডেনসিটি কত 2500 কি কেজি পার এম কিউ, 2500 কেজি পার এম কিউ। তাহলে এর ওয়েট আমরা বের করব, দেখো ওয়েট 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 বের করতে গেলে কি করতে হবে, ভলিউমের সাথে ভলিউম ইনটু কি করব, ভলিউম ইনটু ডেনসিটি, তাই না? তাই তো আগের বারে আমরা দেখলাম। তাহলে ভলিউম কত না 1 MQ হচ্ছে ভলিউম, আর ডেনসিটি কত না 2500 কেজি পার মিটার কিউ। এটাকে করলে কত আসবে, 2500 চলে আসবে, 2500 কি আসবে কেজি। তাহলে আরসিসি কিউবের ওয়েট কত না আরসিসি কিউবের ওয়েট হচ্ছে আমাদের 2500 কেজি, চলে এলো আমাদের আরসিসি কিউবের ওয়েট। চলো এরপরে নেক্সট যাব। নেক্সটে এক্ষেত্রেও আমি আর একটা কিউব ড্র করব, এখানে আর একটা কিউব ড্র করব যেটা আমরা পিসিসির ক্ষেত্রে জানবো, ঠিক আছে? এই ধরো আমাদের পিসিসির কিউব রয়েছে এইভাবে কিউব, এটা হচ্ছে কি পিসিসি পিসিসি কিউব। তাহলে পিসিসি কিউবের আমরা কি বের করব, ওয়েট বের করব। তাহলে পিসিসির ফুল ফর্ম কি না প্লেন প্লেন সিমেন্ট কংক্রিট, তাই তো, প্লেন সিমেন্ট কংক্রিট। তাহলে এর এক্ষেত্রেও আমরা কনসিডার করে নেব, কি কনসিডার করব, কনসিডার কি করব না ভলিউম, ভলিউম কনসিডার করব কত না 1 MQ 1 MQ। তাহলে এক্ষেত্রেও পিসিসির আমরা কি করব না ডেনসিটি জানতে হবে আমাদের, নাহলে তো হবে না, তাই না? তাহলে ডেনসিটি ডেনসিটি অফ পিসিসি, পিসিসি ডেনসিটি কত 2400 কেজি পার মিটার কিউ। তাহলে এবার আমরা কি বের করব না ওয়েট, ওয়েট ইজ ইকুয়াল টু কি না ভলিউম, ভলিউম ইনটু ডেনসিটি, তাই তো, ইনটু ডেনসিটি। তাহলে ভলিউম কত না ভলিউম হচ্ছে 1 MQ, ডেনসিটি হচ্ছে কত না 2400 কেজি পার মিটার কিউ। তাহলে এর অ্যান্সার কত আসবে না 2400 কেজি। তাহলে এর আমরা ডেনসিটি পেয়ে গেলাম কত না পিসিসির ডেনসি, ও পিসিসির ওয়েট কত হয়ে গেল, পিসিসির ওয়েট হয়ে গেল আমাদের 2400 কেজি। আচ্ছা লাস্ট লাস্ট যে কিউবটা, এই কিউবটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এই চারটে কিউব তুমি যে কোনো কোম্পানিতে ইন্টারভিউতে যাও, বড় বড় কোম্পানি বা গভর্নমেন্ট গভর্নমেন্ট যেসব ইন্টারভিউ হয়, যেমন পিসিসি পিএসসি জেই, ঠিক আছে, এসএসসি জেই, আরআরবি জেই, এনএস এক্সাম, কেএমসি, কেএমডিএ, ওইসব এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, যেটা আছে কি আইস কিউ, কি আইস কিউ। অনেক হয়তো এই নামটা শুনেনি, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এটাকে আমি 3 স্টার দেবো, ঠিক আছে, 3 স্টার দেবো। এটা তোমাদের জানা খুবই দরকার, অ্যাজ এ সাইড ইঞ্জিনিয়ার, অ্যাজ এ ইঞ্জিনিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা ভলিউম কনসিডার করব, কি না ভলিউম কনসিডার, ভলিউম কনসিডার কনসিডার করবো কত না 1 MQ ভলিউম। তাহলে এই যে আইস কিউবের ডেনসিটি জানতে হবে এরপর, তাহলে ডেনসিটি ডেনসিটি অফ আইস আইস, ঠিক আছে, ডেনসিটি কত না 920 কেজি পার মিটার কিউ। এটাকে কিন্তু অ্যাপ্রক্স অ্যাপ্রক্স 1000 কেজি পার এম কিউ কিন্তু করলে চলবে না, পুরো রং পুরো রং, তাই এখানে লাল কালার দিয়ে পুরো ক্রস করে দিলাম। 920, এই যে 920 রয়েছে মানে 920 কেজি পার এম কিউই ধরতে হবে অ্যাকচুয়াল, 1000 ধরলে চলবে না। আর এই আইসের মানে জলের যা ডেনসিটি সেটা এর সঙ্গে কিন্তু ম্যাচ করে যায় একটু বেশি, তাই কিন্তু এটা আইসের ডেনসিটি আমরা 920 কেজি পার এম কিউ নেওয়া হয়। তাহলে এর ওয়েট কী করে বের করবো, তাহলে ওয়েট ওয়েট বের করবো, ঠিক আছে, ওয়েট কী করে বের করবো না, ওয়েট বের করতে গেলে আমাদের কী করতে হবে না ভলিউম, ভলিউম ইনটু কী করবো ডেনসিটি ডেনসিটি। তাহলে ওয়ে ভলিউম কত না 1 MQ ভলিউম, আর ডেনসিটি কত, ডেনসিটি হচ্ছে 920 কেজি পার মিটার কিউ। তাহলে এর অ্যান্সার কত চলে আসবে না 920 কী হবে কেজি। এটা আমরা পেয়ে গেলাম এর ওয়েট, কার না আইস কিউবের, আইস কিউবের ওয়েট আমরা পেয়ে গেলাম কত না 920 কেজি, ঠিক আছে? তো এই ছিল আমাদের আলোচনার বিষয়, আর একবার রিপিট করে দিচ্ছি, ঠিক আছে?
যেটা দেখো রিপিট করে দিচ্ছি, যেটা সেটা হচ্ছে কি, হ্যাঁ দেখো এই কালারটা হোয়াইট কালার নিন। যেমন এম এস কিউবের ওয়েট কত, এম এস কিউবের এই যে ওয়েট, ওয়েট আমরা পেলাম কত, 7,850 কেজি। 1 MQ যদি ভলিউম হয় তাহলে, আর মেট্রিক টনে হলে কত হবে, না 7.85 মেট্রিক টন এম এস কিউবের ওয়েট। আর ডেন্সিটি কত, ডেন্সিটি হচ্ছে 7,850 কেজি। 1 নম্বর। দ্বিতীয়ত যে কিউবটা ছিল সেটা হচ্ছে কি, না আরসিসি কিউব, এই যে দেখো আরসিসি কিউব। তো আরসিসি কিউবের ডেন্সিটি কত, না আরসিসি কিউবের ডেন্সিটি হচ্ছে 2500 কেজি পার এম কিউ। তাহলে তার ওয়েট কত হয়ে গেল, না তার ওয়েট হয়ে গেল আমাদের 2500 কেজি, ঠিক আছে। তৃতীয় নম্বর যে কিউবটা ছিল সেটা হচ্ছে কি, পিসিসি কিউব। তাহলে এই যে পিসিসি কিউবের ডেন্সিটি কত, না সেটা হচ্ছে 2400 কেজি পার এম কিউ। তাহলে যদি 1 MQ যদি ভলিউম হয় তাহলে পিসিসি কিউবের ওয়েট কত আসবে, না সেটা আসবে 2400 কেজি, কত আসবে 2400 কেজি। চলো নেক্সট হচ্ছে আইস কিউব, ঠিক আছে, কি আইস কিউব। তাহলে আইস কিউবের ডেন্সিটি কত, আইস কিউবের ডেন্সিটি হচ্ছে 920 কেজি পার এম কিউ। যদি 1 MQ ভলিউম হয় তাহলে তার ওয়েট কত আসবে, আইস কিউবের ওয়েট আসবে 920 কেজি, ঠিক আছে। এই ছিল আমাদের আলোচনার বিষয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমাদের কী করতে হবে, সাপোর্ট করতে হবে। তার জন্য সাবস্ক্রাইব যে বটনটা রয়েছে, সাবস্ক্রাইব বটনে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, এবং সাইটে এরকম একটা বেল আইকন আসবে, বেল আইকনে ক্লিক করে অলে গিয়ে তোমাদের ক্লিক করে দিতে হবে, এবং ভিডিওটাকে তোমাদেরকে কী করতে হবে, লাইক করতে হবে, আর বেশি বেশি করে কী করতে হবে, শেয়ার করতে হবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, ডাউট হয়, তাহলে কিন্তু কমেন্ট সেকশান অন রয়েছে, কমেন্টে গিয়ে তোমাদেরকে কমেন্ট করতে হবে। আর এই যে নোটসগুলো, এগুলো কিন্তু আমার একটা গ্রুপ রয়েছে, গ্রুপ বলতে হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা পাবে। আর একটা গ্রুপ রয়েছে, সেটা হচ্ছে কি টেলিগ্রাম গ্রুপ। তো এই যে ভিডিওর ডিসক্রিপশানে এই দুটো লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে, তো সেখানে ক্লিক করে তোমরা কিন্তু গ্রুপগুলো জয়েন করে নাও। তাহলে এই দুটো গ্রুপে কি হয়, না যে সব ক্লাসগুলো হয় সেই ক্লাসের নোটস এবং আরও অনেক কিছু কিন্তু ওখানে শেয়ার করা হয়, ঠিক আছে। তো তাই তোমরা খুব তাড়াতাড়ি যাও এবং এই গ্রুপগুলোতে তোমরা গিয়ে জয়েন করো, ঠিক আছে। আরও যদি বেশি কিছু ইনফরমেশান তোমরা যদি জানতে চাও, তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা ফোন করতে পারবে, যে নাম্বারটা হচ্ছে কি 7407969909। এই নাম্বারে তোমরা ফোন করে কিন্তু হেল্প নিতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানটা শেষ করছি, থ্যাংক ইউ, বাই।